আগামী 1 সেপ্টেম্বর হতে চলেছে অসম পুলিশের কনস্টেবল পদে রিক্রুটমেন্ট। করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে হবে যাবতীয় সব টেস্ট, অথচ বর্তমানে মাঠে রয়েছে বেহাল দশা। শনিবার মাঠ পরিদর্শন করে সরব হলেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। তিনি বলেন, এই বেহাল কাদামাখা মাঠে কিভাবে দৌড়বে আমার জেলার ছেলেমেয়েরা, তাই মাঠকে সারিয়ে তুলতে এবং দৌড়ের জন্য পুরোপুরি প্রস্তুত করতে সীমান্ত জেলা করিমগঞ্জের পুলিশ সুপারকে পরামর্শ দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা অসম প্রদেশ কংগ্রেসের কার্যকারী কমিটির সভাপতি কমলাক্ষ দেবপুরকায়স্থ। মেয়েদের কাছে 1600 মিটার, তো যে জায়গায় দৌড়টা হবে সেই জায়গাটা সঠিক হওয়াটা চাই, এক নম্বর কথা। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই যে জায়গায় যে দৌড়টা হবে, আমি এসপিকে বললাম আপনি দৌড়টা হবে, আপনাকে ভালো মানুষ কাউকে একটা বলো না, পুলিশই একটা বলুন এখানে দৌড় দেওয়ার জন্য, কেউ দৌড়াতে পারবে নাকি, এই পরিবেশে পারবে নাকি। তাই বললাম যে কোন জায়গায় করবেন এটা আপনার ব্যাপার, এটা আমাদের ব্যাপার না, এটা পুলিশের বিশ্লেষণের ব্যাপার, আপনি কোন জায়গায় করাবেন, যে জায়গায় করবেন, কিন্তু যে জায়গাটা করবে সেই জায়গাটায় যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে ঠিক হয়ে যাতে রান দৌড়াতে যেতে পারে যাতে, কারণ দেখতে পারলাম বিগত দিনে প্রায় 1-2 বছর থেকে ওরা প্র্যাকটিস ডেইলি সকালে প্র্যাকটিস করছে। আমি সকাল সকাল আসি, দেখি সকালে উঠে ওরা প্র্যাকটিস করছে। এখন যদি দৌড়ানোর সময় যে সার্ফিসটা যদি ঠিক না থাকে যদি, তাহলে সেটা ওদের মানে জীবনটা বিপন্ন হয়ে যাবে। তাই আমি এসপিকে বললাম যে আপনি যে জায়গায় করুন, সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেখানে শাসক দল বিরোধী দলের কোনো কথা থাকবে না, সবাই আমরা সেই জন্য একমত যে আলটিমেটলি যে জায়গায় দৌড় হবে সেই জায়গায় যাতে আমার ছেলেমেয়েরা যাতে ঠিকঠাকভাবে দৌড়াতে পারে, সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য। করিমগঞ্জ থেকে আজহার উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি।